বিএমপি ভূরাজনৈতিক চালচিত্রের মুখামুখি। আজকে আমাদের সাথে ডক্টর সিনহা এম এ সাইদ, গ্লোবাল ভয়েসকে পাবলিক স্পিকার, ওনাকে আমরা আজকে বিএমপির ভূরাজনৈতিক ভাবে কোন অবস্থানে আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি হাত দিয়েছেন, যা এই পর্যন্ত কোন টক শোতে ব্যাপক আকার আলোচিত হয়নি। যখন কোন অন্যায়কে তুমি প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো, প্রথম হলো যুদ্ধ করো, পারলা না, প্রতিবাদ করো, পারলা না, তুমি তাকে মনে মনে ঘৃণা করো। তিন নাম্বার স্টেট, তিন নাম্বার। এখন বাংলাদেশ চিত্রটা কি জানেন, ইচ্ছা অনিচ্ছায়, অতি সাহসে কম সাহসে, এমন একটা অবস্থা হয়েছে। আমাদের অধিকাংশ রোগী কিন্তু এখানে মনে মনে ঘৃণা করা শুরু করছে, এবং এই ঘৃণাটা পর্যায়ে থাকবে, কিন্তু এটা সবসময় থাকবে না, কিন্তু এটা সাময়িক। এই মনে মনে ঘৃণাটা একসময় দেখবেন আবার ফিডব্যাক করবে, বিস্ফোরণ হবে। কারণ আল্লাহ তাআলা কোন জাতিকে বেশি দিন নিষ্পেষণ করেন না, আর যখন তার নিষ্পেষণ করেন, বুঝতে হবে আপনাকে ওই জাতির ভিতরে যে বিভ্রান্তি দেখা দিচ্ছে, যে অনাস্থা দেখা দিচ্ছে, অর্থাৎ সততা, দক্ষতা, যোগ্যতা সব ক্ষেত্রে একটা অনিয়ম দেখা দিচ্ছে, ওই জাতিকে তিনি একটা পানিশমেন্ট রাখেন। মনে করে নেন, আমরা সবাই মনে করতেছি আমরা এত ভালো ভালো কাজ করতেছি, আমরা করতেছি, আল্লাহ তো সুবিবেচক, তার মিজান এত স্ট্রং, যে জাতি যেমন তার অবস্থা সেমন হবে। দুই একজন ভালো হতে পারে, যে ভালো ভালো কথা বলতেছে তারা বলেন আসে তো প্রতিবাদ করি, সে কি বলবে জানেন, এক গ্লাস পানি খেয়ে সাথে জানে আসতেছে, অর্থাৎ তিনি ফাঁকি দিবেন, উনি প্রতিবাদ করতে পারবেন না। অর্থাৎ মনে হচ্ছে হোয়াইট হাউস, পররাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন উইং গুলো আমেরিকাতে, এবং পিটার হাস যিনি আমেরিকার অ্যাম্বাসাডার এখানে আছেন, তিনি এত তৎপর হয়ে গেলেন, প্রত্যেক দলের সাথে গ্রুপ ওয়াইজ কথা বলতেছেন, এবং একটা আবহাওয়া সৃষ্টি, রাজনৈতিক ল্যান্ডস্কেপ কি হলো, যে এইবার একটা কিছু ঘটবে, অর্থাৎ গণতন্ত্রের সপক্ষে, মানবাধিকার সপক্ষে কিছু একটা ঘটবে। হঠাৎ করে দেখা গেল মাঝপথে এটা হচ্ছে না। কথা হলো চীন কেন বলল বাংলাদেশ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, রাশিয়াও স্টেটমেন্ট দিচ্ছে তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অর্থাৎ চীন, রাশিয়া, ভারত, অদ্ভুত ঘটনা, তারা কিন্তু একটা মঞ্চে এসে গেছে কাল, শেষ কাল। এবং এই কালটার বৈশিষ্ট্য কি, এই কালটায় মোর দেন 70% কাজ হবে ব্যাকাস, ভালো লোক কিন্তু এখানে টিকবে না, কোন শাস্ত্র বলতে টিকবে, কিন্তু সব ধর্মে কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে এখানে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার সাথে কথা বলতেছে, যদি আপনার আমি জিজ্ঞেস করি ভাই আপনার ধর্ম আছে, একটা বলবে আছে, নাম কি, আমরা হিন্দু বৌদ্ধ কি যাই হোক, যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি আপনার ধর্মটা মানেন, বলেন তো কি আছে ধর্মে, তো অনেকেই বলবেন ভাই আমি তো পড়ছি না, বুঝে পড়ছি, আমি তো নামাজ পড়ি ভাই, রোজা রাখি, একটা লোক দেখেন তো বাংলাদেশে আমাকে, আপনি 10টা নাম বললেন তো আপনার পরিচিত, যারা ধর্মটাকে মেনে চলে, ইমানি ভাষা মানে কোরআন যা বলছে মেনে চলে, পাবেন না। অর্থাৎ ধর্ম থেকে দূরে সরে যাবেন, অধবোধ বেশি হবে, ধর্ম হচ্ছে মেজারমেন্ট রেডার, এটার থেকে দূরে যাবেন আপনার অধবোধ বেশি হবে, অর্থাৎ তত দোজককে বেশি আনেন, যত কাছে আসবেন স্বর্গ আপনার কাছে আসবে। আমাদের প্রতিযোগিতা কি, আমরা হচ্ছে বৈশ্বিক লাইফ, আমরা ইহ জগতে চিন্তা করতেছি, ইহ জগৎ মানে ধন সম্পদ মান সম্মান, যে কোনো ভাবে আমি চাই, আমি লুট করবো, স্পালিং করবো, চোরাচানি করবো, অবৈধ ব্যবসা করবো, আমি সম্পদ চাই, আমার সুনাম চাই, আমি কি আছে, আমার সুনাম, সমানে ডিগ্রি আসবে, কিভাবে আমি ক্রেশ পাবো, অর্থাৎ ইহ জগতে যা কিছু প্রয়োজন সব কিছু আমি করব, এই চিন্তা যখন ঢুকে যায় মহাবিপদ। নিশ্চয়ই আপনার পরিবারের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে আসতে হবে, চাকরি করে ঘুষ খুর কয়জন, তো ঘুষ খায় না সংখ্যা কত, ঘুষ সেই খায় না যে পায় না, আর যে পাইয়া ঘুষ খায় না সে হচ্ছে মহামানব। এই যে বিধ্বস্ত অবস্থা, পরিবার থেকে শুরু করে সমাজ আর সব, এই অবস্থার শিকার হচ্ছে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সাংস্কৃতিক কালচার, ধর্মীয় কালচার, মসজিদ মন্দির যেখানে যান একই অবস্থা, তো সব জায়গায় কিন্তু ওই সেক্টরের খারাপ লোকগুলি গেড়ে ফেলেছে। কিন্তু এখান থেকে কি চান, একদিন ইলেকশন করবেন না, নির্বাচন করে ক্ষমতাকে লাভ কি, লাভ নাই তো, চেয়ারটা বদল হবে, চরিত্র এক, টেন্ডেন্সি এক, শিক্ষা এক, মানবতা বোধ এক, এইটার জন্য ফাইট দিবেন, এই ফাইট করার জন্য আমরা আসছি বাংলাদেশ গণতন্ত্র না, সংবিধান লেখা আছে পিপুলস রিপাবলিক বাংলাদেশ, বাস্তবে হচ্ছে কি অগণতান্ত্রিক বাংলাদেশ। একটা দেশ গণতন্ত্র হলে তিনটা জিনিস মনে রেখেন, এটা তো বলা যাবে না এখানে সরু জায়গায়, আপনার সেপারেশন অফ পাওয়ার বোঝেন, আইন বিভাগ, শাসন বিচার বিভাগ, তাদের মধ্যে কিন্তু ক্ষমতার ভারসাম্য থাকে, বিভাজন তো বাংলাদেশে নাই, সব এক, অর্থাৎ এখানে সংসদের নেতা প্রধানমন্ত্রী, দলের নেতা সংসদের নেতা, আবার বিরোধী নেতা কি, দলের নেতা বিরোধী নেতা, সব তো সমমূলক, খালেদা জিয়াও ছিল, শেখ হাসিনাও তাই, এই যে সবকিছু ঘটতেছে এটা তো না, এটা গণতন্ত্র না, তো প্রথম ভুলে যান
এটা বাংলাদেশ মডেল, ডেমোক্রেসি বাংলাদেশ মডেল, এটাকে কখনো ওয়েস্টে তুলনা করবেন না কিন্তু। আর দলীয়করণ বলছেন তো, পৃথিবীর সর্বোচ্চ দলীয়করণ হচ্ছে গণতান্ত্রিক বিশ্বে আমেরিকাতে, যখন একজন রাষ্ট্রপতি আসে তার টিম নিয়ে আসে আর সাজা ফেলে দল বসে দেয়, কিন্তু সুবিধাটা কি তারা কিন্তু দুইটা পেটা খায় না, তারা একটা এথিক্স মূল্যবোধ নিয়ে আসে, কিন্তু দলের লোকে আসবে, দলের লোকই থাকবে, কিন্তু সে লোকগুলো লোবাতু নয়, সে লোকগুলো জাতীয়তাবাদী বিশ্বাস করে, দেশে বিশ্বাস করে বিশ্বাস করে, কিন্তু আমাদের কেন উঠানা, আমরা দলের লোক পরিচিতি কেন সুবিধা নেওয়ার জন্য, আর তারা পরিচয় দেশ শাসন করার জন্য, গণতন্ত্র সুসংগত করার জন্য, পার্থক্যটি দেখে দিই। সুতরাং সবসময় মনে রেখেন, যে দল ক্ষমতে যাবে সেই দলের কিছু লোক সামনে থাকবেই, তার লোকই তো বসবে সেখানে, কারণ সে তো ক্ষমতায় আসছে, তার পলিসি বাস্তবায়ন করতে হবে না। আজকে জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, আপনার এনে কি কমিউনিস্ট বসাবে না, তো জামাতের লোকে আনবে, সে যারা ওই আদর্শে বিশ্বাসী, কর্মতে বিশ্বাসী, এইগুলো নিয়েও কিন্তু বাংলাদেশে বিভ্রান্তি আছে, ধরে নেয় যে সব আসবে, কিন্তু আমাদের ফাইটটা হচ্ছে যোগ্য ন্যায়পরায়ণ লোকগুলোকে জায়গায় বসান, যেই দলে আপনি করেন না, আওয়ামী লীগ ভালো লোক আছে না, কিন্তু সংসদে আসতে পারতেছে না। আওয়ামী লীগ যেমন বাগানের ফুলগুলি সাজাতে সব গেন্দা ফুল দিয়ে, গন্ধ নাই একটা ফুল, বাগান তো বাগান সাজাবেন সব ধরনের ফুল দিয়ে, আমেরিকা সাজাচ্ছে কিন্তু সেখানে ফুলের কিন্তু সুগন্ধি আছে, কিন্তু ভারতের সুগন্ধি আছে, কিন্তু ভারতের লোক নাই, বিজেপি চালাচ্ছেন দেশ, তার লোক কিন্তু চালাবে সেই, কিন্তু ওই একটা ব্যাপারে প্রশ্ন, ওই লোকটা কি সেই মূল্যবোধে আছে, সেই বিশ্বাসে আছে, সততায় আছে নাই? যারা মনে করতেছেন ভালো ভালো কাজ করে ভেসতে চলে যাবে, একটা কথা মনে রেখেন, ইসলামের চারটা জিনিস মৌলিক, প্রথমত আপনাকে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে হবে, ধর্ম বলছে ওই তো কাজ করতে হবে, দ্বিতীয়ত আপনার পরিবারের প্রতি দায়িত্ব আছে, আপনার মাতা পিতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব আছে, তৃতীয়ত প্রকৃতির প্রতি, প্রকৃতি প্রকৃতি দায়িত্বে, চতুর্থত যেই সমাজে বাস করে সমাজ ব্যবস্থা রাষ্ট্র দায়িত্ব আছে, এই চারটা দায়িত্বে চারটা খাতা, কিন্তু চারটা খাতা পূর্ণ হলেই ব্যস্ত চিন্তা করবেন, এত সোজা মনে করেন না, তসবিগত আল্লাহ ডাকতেছেন ব্যস্ত চলে গেলেন, তাহলে আপনি পাঠাইছে কেন, আপনার কি তসবিগত পাঠাইছে, ওই যদি ফেরেস্তে ছিল তসবিগত অনেকগুলো আছে আল্লাহ দুনিয়াতে, আপনাকে সমাজে পাঠাইছে রসুল মডেল, রসুল আল্লাহর সর্বশ্রেষ্ঠ পুরুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর সাথে যার সাক্ষাৎ দিদার লাভ করেছে, যার কোরআন যার উপর আসেছে, তারপরেও কিন্তু সংসার করতে হয়েছে, তাকে রাষ্ট্র চালাইতে হয়েছে, বিচার করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, কেন যুদ্ধ করলেন, রসুল যুদ্ধ করলে আপনি পারবেন না, আপনি তার উম্মত, এইভাবে চিন্তা করেন, এখন চিন্তা করেন থুতুতে নিজে গায়ে পড়ে, কিন্তু সময় আসছে, কিন্তু বাংলাদেশ যদি পরিবর্তন করতে চান, প্রথম পরিবর্তন করতে হবে নিজেরা গায়ে পড়ে।